হ্যালো ফ্রেন্ডস, আরোহি এখনও ঘুম থেকে উঠেনি, আমি উঠে গেছি ওর আগে। তো চলো তোমাদেরকে দেখাই আমি সকালে উঠে প্রতিদিন কি করি। তো আমি ফার্স্ট উঠি, বারান্দা জানালাগুলো খুলে দিই, ঝড় বৃষ্টির সময় তো তো ওগুলো খুলে রাখা যায় না, তাই জানালাগুলো বন্ধ করেই রাত্রে ঘুমোই। এখন জানালাগুলো উঠে ফার্স্ট খুলে দিলাম। আজকে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, এখন প্রায় 5:30 নাগাদ বাজে। তো দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর, দেখে মনেই হচ্ছে না 5:30 বাজে। তো চলো এরপর কী কাজ আছে তোমাদের সাথে শেয়ার করি। তো এইবার আমি ওয়াশরুমে চলে যাব, ওয়াশরুমে কিছু ওয়াশ করতে দেওয়ার আছে। কালকে আরোহীর শরীরটা ভালো ছিল না, একটু অ্যাসিডিটি হয়ে গেছিলো, রাত্রে বমি করেছিল, তো জামা কাপড়গুলো রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। আজকে একটু ওয়াশ করে নেবো, এক্সপ্রেস ওয়াশেই দেবো, জাস্ট রেগুলার ইউজের, তো সেরকম কিছু এ লাগে না। এবার আমি লিকুইডটা দিয়ে দিলাম, তো মেশিনটা এবার ক্লোজড করে দিচ্ছি। এরপর আমি বোর্ডে প্লাগটা দিয়ে দেবো, এই বোর্ডটা একটু প্রবলেম আছে, তো যাই হোক এই বোর্ডটা লাগাতে প্লাগটা এত অসুবিধে হয়। তো হয়ে গেছে, চলো এবার এগুলো আমি এক্সপ্রেস ওয়াশেই দিয়ে দেবো, যাই গিয়ে স্নান করে নিই। আজকে আমার একটু বেরোনোর আছে, আরোহীর পিসিমণির বাড়িতে যাবো। তো তোমাদের আগেই বলেছিলাম যে আজকে একটু বেরোনোর আছে, আরোহীর পিসিমণির বাড়িতে যাব, তো ওখানে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এটা আমার ফার্স্ট ভিডিও, তো এডিটিংয়ে এখনও অতটা এক্সপার্ট আমি হয়ে উঠিনি। ওখানে গিয়ে যাই হোক ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো এখন প্রায় ডিনারের টাইম হয়ে গেছে, আরোহী সারাদিন ঘুমোয়নি, ও ঘুমিয়ে পড়েছে, তো আমরা এবার বেরোবো। বাড়ি যাওয়ার প্রায় টাইম হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, আরোহীকে ঘুম থেকে তুলে নেবো, তো এবার আমরা বেরোবো। এটা আমার ফার্স্ট ভিডিও ফ্রেন্ডস, তো জানি না কেমন হয়েছে। তোমরা প্লিজ আমার পাশে থেকো, চ্যানেলটিকে ফলো করে দিও, এইভাবে আমার পাশে থেকো, আর কেমন হলো জানো।